বাংলাদেশের পূর্ব কোণে সিলেট বিভাগের অবস্থান। নানা কারণে এই অঞ্চলটি বেশ সমৃদ্ধ। অসংখ্য ওলি আউলিয়া পীর দরবেশ বিভিন্ন সময়ে এই অঞ্চলে জন্ম নিয়েছেন। তারা কেউ কথায়, কেউ সুরে প্রকাশ করেছেন তাদের আধ্যাত্মিক চিন্তা ভাবনার প্রকাশ। সিলেট শহর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে ছোট্ট একটা থানা শহর, তার নাম দিরাই। দিরাই বয়ে গেছে কালনি নদী দিয়ে। শীতে বসন্তে কালনি ক্ষীণ হয়ে যায়, কিন্তু বর্ষায় তার অন্য রূপ। সুনামগঞ্জ জেলার এই অঞ্চলটি বেশ নিচু, ভাটি এলাকা। 1916 সালে এই ভাটি এলাকায় এক দরিদ্র ঘরে জন্ম হয়েছিল এক শিশু। এই মাটি, এই নৌকা, এই পানি তাকে গড়ে তোলে এক মহান ভাটির পুরুষে। স্তরি নাও বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর ভঙ্গি না। কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর ভঙ্গি না। ময়ূর ভঙ্গি না, ওটা আমার ইদারে হয়েছি, আপনার ইদারে দেহর দেহাটারে হয়েছি। কিভাবে জন্ম নিলায় তোমার এদের মধ্যে চক্ষু আছে, কর্ণ আছে, জিহ্বা আছে, নাসিকা আছে, কি কি বস্তু আছে, কলব আছে, এর ভিতরে পাঁচটা গ্রহ আছে, সমস্ত আর কি ব্যাপার। Hey!
আমার কাছে আইও না, আমার পরামর্শ লইও না, আমার তো নীতি বিধান তোমরা মানো না, আমি আমার কলঙ্ক ডালা মাথা লই দিছি, তোমরা কলঙ্কি হইও না, এটা কইছি। ও তো মানুষে ভালোবাসে না, কয় গান গায়ে বেড়ায় বেড়ার মরলে তো নতুন করতাম না, এটা না এটা না মূল্য বুঝতে কেমনে চিনিব তোমারে মুর্শিদ নয়, কেমনে চিনিব তোমারে মুর্শিদ নয়, নয়ার কত তাকি দূরে, দেখা দাও না কাছে নেও নয়ার কত তাকি দূরে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ নয়। আগে তো ই রেডিও টেলিভিশন আসিল না, আমরা যখন মাল জোড়া গান গাইতাম দুইজনে প্রশ্ন উত্তর করে গাইতাম, বিশেষ পাঁচ সাতজন মানুষ আমরা আসলাম, ময়মনসিংহের সত্তার মিয়া, উকিল মুন্সি, রশিদুদ্দিন, এখানের কামাল উদ্দিন ভাটিপাড়ার, আমি বাউল আব্দুল করিম, আমরা ওই মুসলিমে কয়জন আসলাম, দূরবিংশা আসলা, এরা দূরবিংশা আর আমি প্রথম প্রথম বিলাত গেছি, তো বিলাত দুই তিনবার গেছি, শোষকে দেখিলাম যাহা বিলাতে, বিলাতে পুলিশ যারা মানুষ নয় দেবতা, তারা দিন রাত ঘুরা ফেরা করতেছে পথে পথে, খায় না ঘুষ নাই দুর্নীতি, সরল শান্ত শুদ্ধ মতি, জানে শুধু প্রেম প্রীতি মানুষকে ভালোবাসতে, শোষকে দেখিলাম যাহা বিলাতে। এখন তো স্মরণ রইছে না, আর স্মরণ শক্তিও একেবারে লোপ পাইলিছে, ওই আপনার সঙ্গে কিতা কইতাম একটা কথা হই, ওই হইবার সঙ্গে স্মরণ থাকে না, এই অবস্থা আইছে, 100 বছর কিছু বয়স। এটা আমি অহংকার করি না, তবে স্কুল পুকলে তো তারা পড়ছে, এরা তো কেউ আমার মুর্শিদের দয়ায় আমার অভিজ্ঞতা আমার উপরে লাই দিছেন দিছেন বললি, আজকে আপনিও আমার মায়া করিয়া আমার বাড়িতে আইছেন, আমার লাগান আরো করিম, তো এই দেশে ভূত আছে, কার বাড়িতে আপনি গেলাম আপনার ইচ্ছা লইয়া। মুসিবুল্লাহ আমার বাবার চাষা আসলা, দাদার ছোট ভাই, তো দাদার আমি দেখছি না, তো ওই নসিবুল্লাহ যে এই ফকির চন্দ্রের মানুষ আসলা, আরো ফকির সাধু হিন্দু মুসলমান সাধু ফকির দাতান্দার আইতো, আর আমার তাই সবসময় মায়ের সংসারই কাজ করতা, আর আমার দাদাই কুলো রাখতা, আর এক সারিন্দা দিতাই গান গাইতা, একটা পদ্মন আছে, ভাবিয়া দেখো মনে মাটির সারিন্দারে বাজায় কুঞ্জনে, দাদা ফকির মানুষ আসলা, এটা তাই তান দেহ তত্ত্ব হিসাবে নিয়ে আর দেহটার ওই সারিন্দা কইছইন কইয়া হাঁটা গেলা, আর ইনু বেশি গান গাইতে না, ওই তান একটা সারিন্দ আছিল, আর ওই একটা গান ওই আমার অন্যমনে আছে, আরো দেহটা মনে হয় গাইতে হইতা, আর ওই হিন্দু মুসলমান সাধু ফকির এরা তান দ্বারা আইতো, আর মায়ের সংসারই কাজ করতো, আর আমার দাদাই সবসময় কুল রাখতা। বিবাহটা হয়েছিল এটা যে আমার শ্বশুর বাড়ি এখানে এক বেটে আমার বাবা ডাক্তার ধর্মের বাবা ডাক্তার, ওই বেটে ওই বিয়া ঠিক করে দিছে বেটে গোড়ের দ্বারো আর কি, আমি তো বেটে বাড়ি যাইতাম হইতাম বেটে বিয়া ঠিক করে দিছে, করিয়া একটু বেটে আমার বাবারও অনেক হয়েছে, আমার মুর্শিদ চাপড়ে অনেকছে, আমার মুর্শিদে এই বিবার সরা আখ ফরাইছেন আর কি, টাইম মুর্শিদের বাড়িও যেখানে শ্বশুর বাড়ি এর থেকে খুব বেশি দূর নাই, আর বাইরে থেকে আমার বাবারও বেটে নেওয়াইছে, বেটে আমার বাবা ডাক্তার, বেটেও বিয়ার ঠিক করে দিছে, আমার মাইজি বানাই দিতাম, সরলা খুব সরল শান্ত মানুষ আসলা, নূরের পুতুলা সরল জানিয়া না আমরা কি সরলা, নাম আছিল তান বৈশাখী, আর আমি নামটা দিছি সরলা, বৈশাখ মাসে তার জন্ম হয়েছিল, তার মা বাবার নাম রাখছিল বৈশাখী, আর আমি সরল জানিয়া আমি তার নাম রাখলাম সরলা, সরল তুমি শান্ত, তুমি নূরের পুতুলা সরল জানিয়া না আমরা কি সরলা।
এন যদিও লেখা পড়া আসিল না, তবু এমন একটা মানুষ আসছিল আমি তার কাছে পড়ি নিতাম চাকরি নাইলে আমি পড়ি নিতে পারলাম না। বন্ধু ছেড়ে যাবে যদি আমি কে মোহনের কি বতর মন আমি কে মনের কি ভথর মন আমার আপন ঘরে বাহাদিরে বন্ধু ছেড়ে যাবে যদি আমার কোন তুমি যে গান টান এখন এটা থাকতাম না, এটা আমি আরো আবার এটা শিখতাম, শিখলাম আমি এটা পারিতাম কিন্তু গান তো আমার এখানে জন্মগত হয়েছে। আমি এখানে আমরা দেশ ওইখানে হিন্দু মুসলমানের মিলিত দেশ, এখানে বাংলা গান, কাটু গান, নৌকা বাইসিত, শাড়ি গান, এই সমস্ত গানের একটা পরিবেশ আছে হিন্দু মুসলমানের গ্রাম। কম সঙ্গীত সাধু কি পারে, মাটির কাছাকাছি থেকে চকচকে হলরুমে তার বাণী ও সুরকে ছড়িয়ে দিতে পেরেছেন শাহ আব্দুল করিম। তার সারা আমি ফুল বন্ধু এজন্য পুরস্কারের ডালিতে ভরে আছে শাহ করিমের এই পরিসর। 2001 সালে পেয়েছেন সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান একুশে পদক। এটা ছাড়াও দেশের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা বা শীর্ষস্থানীয় টেলিভিশন ও টেলিফোন কোম্পানি তাকে আজীবন সম্মাননা দিতে কার্পণ্য করেনি। গান আমি কাকমারি সম্মিলনে যে গান গাইছি, ভাসানি সাহেব আসলা, মৌলানা সব আসলা, এই সময় এই সময় তো আমার অতখান মায়া করছে, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। দেশে বিদেশে পুরস্কার আর সম্মাননার খ্যাতি নিয়ে বাউল যখন গ্রামে ফেরেন তখন তার জন্মভূমি এই ধলগ্রামটিও আনন্দে উদ্বেলিত হয়। এরই মধ্যে কয়েক বছর ধরে তার গ্রামের বাড়িতে বাৎসরিক ওরসের আয়োজন শুরু হয়েছে। গত কয়েক বছর থেকে তার জন্মদিনকে কেন্দ্র করে ধলগ্রামে বসে পরিমিত সঙ্গীতানুরাগী গ্রামবাসী তাঁর জন্মদিনে তাঁকে ঘিরে আনন্দ ফুর্তি করেন, সামনে তাঁর লেখা গান গেয়ে শোনান। এবং দোলমেলা এইবার এক মাস আগ পর্যন্ত হিন্দু মুসলমান নাই, সকলই মেলা ইতাসের গো সিরামুড়ি করো, হইতো অতীত আইবা মুসাফির আইবা, এটা করুন লাগতো, এই একটা প্রস্তুতি নিত তারা। এখন এগুলো পরিবর্তন হয়ে গেছে, এখন
এখন আর মেলো এরকম ডগর হয় না, আর মেলার যে প্রস্তুতি নিত মেয়ে চাইলে হল তাই এটাও যদি দলে দলে উঠেছে বেলা, যাও যদি দলে দলে উঠেছে বেলা, ময়লা ফাল্গুনে আইলো দোলের মেলা, মেলা বাজারে রাস্তাতে নদী ভরে আগে দাঁড়া রাস্তা ধরে যায় বড় বালা, যাও যদি বেলা কত ভুল চাকর শেষ নিকাশ আছে, কত কত ভুল করছিস, কালকাওয়ালা ভুল করতে বেশি ভিতরে মনে করলাম না, আগ্রহ করছি না, এখনো না কান গাওয়ায় আমি আজকে মানুষের কাছে স্থান পাইলাম, মানুষের ভালোবাসা পাইলাম, আমার মাঝে একটা বিবেক বিচার গানের মাধ্যমে আমার এটা আইলো আমার অঞ্চলে। পরবর্তী সম্বন্ধে আমার কোন ধারণা ধারণা নাই, মরে গেলে কিন্তু মাটি মাটির লোকে মিশে গেল কি পাতার পাতারের লোকে গেল কি পানি পানির লোকে গেল কি যাতে যাতে মিশে গেল, মানে আমি কতক্ষণ থাকবো আর কতক্ষণ আমার রাখবো এটার আমি গুল কিনারা পাইছি। আমি মরে গেলে কি আমার তো চার পাঁচটা জিনিস এই দেওয়াটা মরবো, কিন্তু মাটি তো মাটির লোকে মিশে দিব, বাতাস তো বাতাসের লোকে গেল কি, এরপরে যে কিতা করব না করব এটা স্রষ্টার দিকে কিতা কই স্রষ্টা সম্বন্ধে আমার কোনো প্রিয়রিটি নাই, তুমি কীভাবে তাই না চলি, তবে সৃষ্টি আছে আর স্রষ্টা একজন আছেন বললে সবাই যখন পয় তাইলে আসুন, মানে টাইম কীভাবে কিতা করবো এটা তাই নিয়ে জানো, আমি এটা করে বন্ধুরে পাব সেগুণ আমার নাই গো, যে গুণে বন্ধুরে পাব সেগুণ আমার নাই গো, যে গুণে বন্ধুরে পাব, বাউল আব্দুল করিম বলে মনেতে ভাবিয়া, বাউল আব্দুল করিম বলে মনেতে ভাবিয়া, কাল সাপিনী ধরতে গেলাম মন্ত্র না জানিয়া রে পরার দন লইয়া, কাল সাপিনী ধরতে গেলাম মন্ত্র না জানিয়া রে পরার দন লইয়া, গম সাগরের নাইয়া মিশা গৌরব করে পরার দন লইয়া, অরে বব সাগরের নাইয়া